আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলেই চেনে, তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিবেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, জেলা পাবনা, ঈশ্বরদী থানা, অরংখোলা পশু হাটের পাশেই আমার খামার, আর খামারের নাম হচ্ছে জুবাই ডেইরি ফার্ম। জুবাই ডেইরি ফার্ম, জি। আজকের পর্বে কয়টা গরু দেখাবেন? আজকে দেখাবো ছয়টা। ছয়টা বকনা দেখাবেন, জি। কি কি জাতের বকনা কালেকশন হয়েছে এবারে? আজকে আমার কাছে যেগুলো আছে সবই হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের সব বকনা। আচ্ছা, তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। অবশ্যই। দেখা, আমরা শুরুতেই এক নম্বরে মাশাল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি। কি জাতের বকনা এটি? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি বকনা। এবং দেখেন এর মাথাটা, দেখেন কত ছোট, এবং ঠোঁটটা গোলাপি, চামড়াও অনেক পাতলা, দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটি একটা উন্নত মানে গাভী হবে বড় হলে, ভালো হবে নার্সিং করলে, আল্লাহর রহমতে যে দর্শক নিবে, হ্যাঁ, তার ক্ষতি হবে না। ভালো মানের একটা গাভী, হ্যাঁ, ভালো মানের একটা গাভী হবে। বয়সটা কত মাস হবে? এটা বয়স 7 মাস প্লাস। 7 মাস প্লাস বয়স আছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওলান পালানটা একটু দেখাই আমরা। ওলান পালান দেখতে পাচ্ছেন, চারটা নেপুল চার জায়গায়, এবং মাজার শেপটাও দেখা, খুবই সুন্দর স্পেস নিয়ে আছে। দামটা কেমন যাচ্ছেন? এটার দাম 58,000 টাকা। 58,000? হ্যাঁ। আচ্ছা, দরদামের সুযোগ আছে? হালকা সামান্য অনার করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি দাম দর করার সুযোগ নাই। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখাই। টাকা, আমরা এই পাশে সিলেট দ্বিতীয় নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এবং এই মাথাটা দেখেন, চাঁদ কপালে একটা গরু। আচ্ছা, বুঝছেন? কানটা অনেক ছোট, চামড়াও অনেক পাতলা। মাজার শেপটা দেখেন, ডাবল বডির বাচ্চা। এই বাচ্চাটির বয়স কত মাস হবে? এটা 8 মাস প্লাস। 8 মাস প্লাস বয়স আছে। এবার নিপুলগুলো দেখান কত সুন্দর দেখতে পাচ্ছেন, চারটা নিপুল চার জায়গায়, হ্যাঁ, খুবই সুন্দর। এক কথায় এটা যাতে কালো হয়, হ্যাঁ, বেশি অংশ হচ্ছে কালো, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে 100-এ 100 আছে। 100% কোয়ালিটি, হ্যাঁ, 100% কোয়ালিটি আছে। আচ্ছা, এই বাচ্চাটির দাম কেমন চাচ্ছেন? এটার দাম 70,000। 70,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ, 70,000। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারেন। হ্যাঁ, হালকা সীমিত দরদাম করার সুযোগ আছে, কিন্তু ওইভাবে নাই। চলেন আমরা মানে সম্মানই করতে পারবো আর কি, পরবর্তী গরুটি দেখাই। টাকা, আমরা এই পাশে সিলে 3 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটি গরু। এই গরুটি সম্পর্কে একটু বলুন, কি জাতের গরু এটি? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান, আপনার ADL 0751 বুলেটের বাচ্চা। আচ্ছা, ADLBG-র? হ্যাঁ, ADLBG-র বাচ্চা। এবং এর ঠোঁটটা দেখেন, হ্যাঁ, মাথার ইয়েটা দেখেন, কানগুলো একদম ছোট, খুবই কিউট এক কথা, হ্যাঁ, এবং চামড়াটাও অনেক পাতলা, চামড়াও অনেক পাতলা, রসুনের সুসার মতো। বয়সটা কত মাস আছে এটার? এটাও 8 মাস। 8 মাস বয়স একটি বকনা। এটা বন্ধুরা দেখেন, দেখতে পাচ্ছেন ওলান পালানটা, নিপুল দেখেন, দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সুন্দর, মানে এরপরে আর পার্সেন্টেজ হয় না বাংলাদেশের ওয়েদারের সাথে, এই পার্সেন্টের উপরে আর কোনো পার্সেন্ট নাই। 3 এবং 4 একটা তো জোড়া করে, হ্যাঁ, 3 এবং 4 জোড়াই দাম বলবো। 3 এবং 4 দর্শক জোড়ায় দাম বলবে। এটা হচ্ছে জোড়ার প্রথম গরু, এটা সরাই দেন, পরবর্তী গরুটি আমরা দেখাই। আচ্ছা, দেখান সিরিয়াল নাম্বার 4 এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি কাকা, মাশাল্লাহ খুবই কিউট আর একটি গরু, এই গরুটির সম্পর্কে একটু বলেন। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের একটি বকনা, হ্যাঁ, এটা হচ্ছে ACIBG-র বাচ্চা। এটা ACIBG-র বাচ্চা? এটা ACIBG-র বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটির বয়স কত মাস হবে? এটাও 8 মাস প্লাস। 8 মাস প্লাস বয়স হবে? 8 মাস প্লাস। আচ্ছা আচ্ছা, এবং দেখেন না, আপনার ঠোঁট থেকে শুরু করে মাথাটা কানটা কত সুন্দর, এগুলো গরুর এত বর্ণনা দিতে হয় না, খুবই কিউট একটি বকনা দর্শক দেখতে পাচ্ছেন। এবং ওলান ফলানটাও দেখতে পাচ্ছেন, দেখেন চারটা নিপুল চার জায়গায়, খুবই সুন্দর। 3 এবং 4 এই জোড়ার দাম কেমন নির্ধারণ করেছেন? এই জোড়ার দাম নির্ধারণ করেছি 1,55,000 টাকা। 1,55,000? হ্যাঁ, 1,55,000। দরদামের সুযোগ আছে? হালকা সীমিত অনার করতে পারবো। আচ্ছা আচ্ছা, তো এই জোড়া সরাই দেন, পরবর্তী গরুগুলো আমরা দেখাই। আচ্ছা, দেখান
কাকা আমরা এই পাশে সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি পিন্ট সাদা কালো পিন্টের বকনা এই বকনটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি বকনা জি দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এবং এর কানগুলো দেখেন মাথাটা দেখেন কত ছোট সুন্দর একটি পিন্ট এটা 9 প্লাস বয়স 9 মাস প্লাস বয়স মাথাটা দেখেন কত ছোট আচ্ছা 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 গ্রোথটা তো অনেক ভালো আছে অনেক ভালো গ্রোথ অনেক ভালো এই দেখেন না ঘর থেকে মাথা পর্যন্ত তলাবাটটাও দেখতে পাচ্ছেন হ্যাঁ চারটানি ফুল চার জায়গায় দর্শক এবং সুন্দর এবং দেখেন মাথা শেপটা দেখেন না কত সুন্দর একটা গরু আচ্ছা আচ্ছা মাথাটা যা কিন্তু একদম স্টেড আছে দর্শক স্টেড আছে একদম দেখতে পাচ্ছেন এই বকনটির দাম কেমন রাখছেন এটার দাম রাখেছি 76000 টাকা 76000 হ্যাঁ আচ্ছা আচ্ছা 76000 টাকা দর দাম করে নিতে পারবে হ্যাঁ দর দাম করে নিতে পারবে কাকা আমরা সিরিয়ালের 6 নম্বর এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলুন এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান মাথাটা দেখেন কানগুলো দেখেন কত ছোট আচ্ছা এবং কোনো কম্বল নাই গলায় কোনো কম্বল নাই গলাটা অনেক সরু এবং এই দেখেন চামড়া কত পাতলা এবং মাজার শেপটা দেখেন ডবল বডির বাচ্চা যেগুলো বলে আচ্ছা আচ্ছা এগুলো হাই কোয়ালিটির গরু ডবল বডির বাচ্চা হ্যাঁ এইগুলো গরু নিয়ে এত এত বর্ণন দেওয়ার কিছু নাই এবং উলানদার দেখেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো খুব সুন্দর এ বড় হলে 3 লাখ টাকার গরু হবে এগুলা 3 লাখ 3.5 লাখ টাকার গরু হবে এই সব গরুর এত বর্ণন দিতে দর্শকরা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা আর বয়স এটা মনে করেন 10 মাস 10 মাস বয়স হ্যাঁ 10 মাস বয়স আচ্ছা দামটা কেমন রাখছেন কাকা এটার এটার দাম রাখছি 85000 85000 হ্যাঁ কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ কথা বলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে কোনো সমস্যা কাকা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দর্শকের সুবিধার জন্য আমরা তো আগে হোম ডেলিভারি দিতাম কিন্তু ইদানিং গরু হোম ডেলিভারি দিতে যেয়ে সারি ওই টাকা নিয়ে আসার সময় গাড়িতে হচ্ছে ডাকাতি হচ্ছে টাকা চিন্তাই হয়ে যাচ্ছে এখন তো হোম ডেলিভারি দেওয়ার কোনো স্কোপই নাই আর যেহেতু আমরা মূলত ব্যবসায়ী ব্যবসা করে খাই আচ্ছা আচ্ছা এতদিন ধরে যে এই যে গরু ডেলিভারি দিয়ে আসছে কোনো লোক বলতে পারবে না যে কারো 10টি টাকা আমরা মারি খাইছি গরু না পোষাই দিয়ে তো এই বিশ্বাসটা যেন থাকে আল্লাহর রহমতে বিশ্বাসের ক্ষুণ্ণ হবে না আচ্ছা আচ্ছা কি অ্যাকাউন্টে টাকা দিলে আপনি গরু পোষাই দিবেন অ্যাকাউন্টে টাকা দিলে আমরা গরু দিতে পারবো অথবা বাড়িতে লোক থাকলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে কোনো সমস্যা নেই আমার থেকেই যে নিতে হবে তা না এখানে অনেকগুলো খামার আছে যে খামারগুলো আপনার ইচ্ছা হবে সেই খামার থেকে আপনি গরু নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি একটা জিনিসই বলি যেহেতু আমি একজন প্রবাসী মানুষ দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলাম আমার থেকে গরু নিলে আল্লাহর রহমতে ঠকবেন না কারণ আমি জিনিসগুলো কিনি দেখে শুনেই কিনি ভালো জিনিসগুলো হয়তো টাকার দিক দিয়ে হয়তো 2-4 টাকা বেশি হয় কিন্তু জিনিসের দিক দিয়ে 100-এ 100 পাবে এখানে কোনো ভুল নাই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার 01795770473 এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো আপনাকেও অসংখ্য ধন্যবাদ